স্বরসংগতি হয়। স্বরসংগতিতে বলা হচ্ছে একটি স্বরধ্বনির প্রভাবে অপর একটি স্বরধ্বনির পরিবর্তন হবে, একটি স্বরধ্বনির প্রভাবে অপর একটি স্বরধ্বনির পরিবর্তন হবে। সেটা সরাসরি ধ্বনিও থাকতে পারে বা সরাসরি চিহ্ন থাকতে পারে, কিন্তু সরাসরি ধ্বনি দিয়ে দেখা যায় না, সাধারণত চিহ্ন দিয়েই দেখা যায়, তার আকার পরিষ্কার এগুলো দিয়েই দেখা যায়। মন যুক্তি হবে, খুবই কঠিন একটি জায়গা স্বরসংগতি এবং সমীবর্তন। এখানে যদি মনোযোগ না দাও কিছু বুঝবে না, পরীক্ষা পারবে না, কারণ আজকে যে ফাইনাল পরীক্ষা হবে সেখানে কিছুই পারবে না। স্বরসংগতি এবং সমীবর্তন বুঝতে হবে, এই দুইটার জন্য মূলত এই দুইটা ক্লাস আলাদা করছি আমি, না এক ক্লাসে পড়ানোতে। স্বরসংগতি, স্বরসংগতি আমি কি বলতেছি, একটি স্বরধ্বনির প্রভাবে আরেকটি স্বরধ্বনির পরিবর্তন হবে। উদাহরণ দেখো, দেশি, দেশি থেকে আমি কি বললাম, দেশি। এখানে যত বেশি প্রশ্ন তুমি করবো আমি নিব, কারণ এটা বুঝতে হবে তোমার। আমার চ্যাট বক্সটা আমি দেখতে পাচ্ছি না, ব্যাড লাক, সবুজ জামায় প্রশ্ন আছে। দেশি থেকে দিশি লক্ষ্য করিও, আমি প্রথম দেশিতে খেয়াল করো আমার সাথে। হ্যাঁ, দেশিতে যদি তুমি খেয়াল করো, দেশিতে কি আসছে এখানে একটু জাস্ট মিনিট, দেশিতে বলো দেখি প্রথম ধ্বনিটাতে, দেশিতে প্রথম স্বরচিহ্নটা কি আছে দয়ের সাথে? দয়ের সাথে কিন্তু একটি এ আছে। দয়ের সাথে যদি একটি এ থাকে, স্বয়ের সাথে কি আছে? স্বয়ের সাথে আছে হ্রস্বই। এখানে একটু তোমরা আমার সাথে সাথে কথা বলতে হবে, দয়ের সাথে কে এ আর স্বয়ের সাথে কি হ্রস্বই। আমার প্রশ্ন, এই দুটার মধ্যে আগে আছে কে? আগে আছে এ, পরে আছে ই। এই আগে পরের বিষয়টা এখানে অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, কেননা আগে পরের বিষয়টার থেকেই পরীক্ষায় প্রশ্নটি আসে। চেঞ্জ হচ্ছে স্বরচিহ্ন তুমি বুঝতে পারতেছো, কিন্তু স্বরসংগতি তুমি বুঝে গেছো, দ্যাটস ফাইন, বাট এই প্রশ্নটি আসবে না, পরীক্ষা প্রশ্ন করবে না এটি যে স্বরসংগতি, কোনটি স্বরসংগতি এই প্রশ্ন করবে না, একটা চেঞ্জ দিয়ে বলবে এটি কোন ধরনের স্বরসংগতি। সুতরাং স্বরসংগতিরও আরো প্রকারভেদ থাকতে পারে। এই স্বরসংগতির প্রকারভেদ গুলো মূলত আসবে আগে পরের উপর ডিপেন্ড করে, এই জন্য আগে পরের বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে। আমি রিপিট করছি, দয়ের সাথে এ, স্বয়ের সাথে ই, আগে আছে এ, পরে আছে ই। কিন্তু দেশি থেকে চেঞ্জ হয়ে আসছে যেন কে, দেশি। দেশি আসার সময় দেখো লাস্টের যে স্বয়ের সাথে ই ছিল সেটা ঠিকই আছে, কোনো চেঞ্জ হয়নি, বাট চেঞ্জ কোনটা হয়েছে, চেঞ্জ কোনটা, প্রথমটাতে দেখো দয়ের সাথে আগে ছিল একার, এবার দয়ের সাথে হয়ে গেছে রস্বইকার। এখানে তো রস্বইকার আসার কথা ছিল না, একারই আসার কথা ছিল, যেহেতু রস্বইকার হয়েছে সুতরাং এখানে একটি চেঞ্জ ঘটছে। আর এই চেঞ্জটা যেহেতু ঘটছে, চেঞ্জটা কার ঘটছে, অবশ্যই একটি স্বরচিহ্নে বা স্বরধ্বনির, আর যেহেতু স্বরধ্বনির পরিবর্তন ঘটে গেছে তাই এটি হল স্বরসংগতি। দেখো স্বরাগম স্বরলোপের সাথে পার্থক্যটা মিলাও, স্বরাগমে মানে নতুন করে কেউ আসে, স্বরলোপ মানে কেউ চলে যায়, এখানে কেউ আসেও নি কেউ যায়ও নি, পরিবর্তন ঘটছে, যেহেতু পরিবর্তন করছে সুতরাং তার নাম স্বরসংগতি। আমরা আরো উদাহরণ দেবো, অনেকগুলো উদাহরণ দেবো, কারণ এটা বুঝতে হবে। দেখো কৃতা, পায়ের সাথে ই, তয়ের সাথে আ, পায়ের সাথে ই, তয়ের সাথে আ, পায়ের সাথে ই আর তয়ের সাথে যেন কে আ, পায়ের সাথে যদি ই থাকে আর তয়ের সাথে যদি আ থাকে, আগে আছে কে বলো দেখি, আগে আছে ই আর পরে আছে হচ্ছে আ। তাহলে আমরা যদি চেঞ্জের মধ্যে যাই, চেঞ্জের মধ্যে যাই দেখতে পারি আগের ই ঠিকই আছে কিন্তু পরের এ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা একটু আবার রিপিট করি, ফয়ের সাথে ছিল রস্যই, তয়ের সাথে ছিল স্বরে আ, ফয়ের রস্যই ঠিকই আছে কিন্তু তয়ের এ চেঞ্জ হয়ে গেছে। তাহলে এবার চেঞ্জ হচ্ছে কোনটা বলো দেখি, দেশি থেকে দিশিতে চেঞ্জ হয়েছিল আগেরটা, আর ফ্রিতা থেকে ফ্রিতে এবার কিন্তু চেঞ্জ হয়েছিল পরেরটা। এই আগে পরের বিষয়গুলো মিলেই তাদের প্রকারগুলো দেখা যায়। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এবার লক্ষ্য করো, বিলাতি, বিলাতি যে বলো দেখি, বিলাতি একটা থেকে যদি ধরো তুমি, প্রথমে আসে কে রস্যই, রস্যির পরে আসে হচ্ছে আ, আয়ের পরে আসে ই, বয়ের সাথে ই, লয়ের সাথে আ, তয়ের সাথে ই, তিনটা। তাহলে চেঞ্জটা একটু দেখি, চলো দেখি, বয়ের সাথে যে রস্যই ছিল সেটা ঠিকই আছে, কোনো চেঞ্জ আসেনি, তয়ের সাথে যে রস্যই ছিল সেটাও ওকে। তাহলে চেঞ্জটা সাধারণত কোথায় ঘটছে, এই লয়ের সাথে, আগের শব্দে লয়ের সাথে ছিল সরয়া, এবার সেই সরয়া হয়ে গেছে রস্যই, যেহেতু চেঞ্জ হয়েছে এবার চেঞ্জটা কোথায় হয়েছে বলো দেখি, মাঝখানে। দেখো সিকোয়েন্সটা ক্যালকুলেট করিও, প্রথমটাতে চেঞ্জ হয়েছিল প্রথমটি, তারপরটাতে চেঞ্জ হয়েছে পরেরটি, তারপরে চেঞ্জ হয়েছে মাঝেরটি। আর কি ধরনের চেঞ্জ হতে পারে, এমন কি হতে পারে না যে যা আছে সবই চেঞ্জ হয়ে গেছে? চলো একটা উদাহরণ দেখি, একটা উদাহরণ যদি আমরা এখানে দেখি, এখানে দেখো পূজা, পূজাতে বলা হচ্ছে
পয়ের সাথে এখানে আছে দীর্ঘ উকার, জয়ের সাথে হচ্ছে এখানে আকার। প্রথমে ছিল দীর্ঘ উকার, পরে হচ্ছে আকার। সে দীর্ঘ উকার কি হয়ে গেল? হ্রস্ব উকার। আর জয়ের সাথে যে আকার ছিল, আকার হয়ে গেল উকার। এখন আমার প্রশ্ন, এখানে কি চেঞ্জ একটি ঘটছে নাকি দুটি ঘটছে? সঠিক উত্তর কিন্তু দুইটাই চেঞ্জ দেখবে। রসাউ দীর্ঘ রস হয়ে গেছে, সরাইয়া উ হয়ে গেছে। আমি প্রথম থেকে সবগুলো রিপিট করছি, খেয়াল করো। দেশি থেকে দিশি, দে শি দি শি, জয়ের সাথে ছিল এ, সে এ হয়ে গেছে ই, এখানে চেঞ্জ ছিল প্রথম। ফিতা থেকে ফিতে, এখানে চেঞ্জ হচ্ছে পরেরটি। বিলাতি থেকে বিলিতি, এখানে চেঞ্জ হচ্ছে মাঝের। আর লাস্টটা দেখা যাচ্ছে একটি না মাঝে কেউ না, এখানে দুটি থাকে, দুটি চেঞ্জ হয়ে যায়। তাহলে আপনি অলরেডি গিস করে ফেলছো যে কয় ধরনের চেঞ্জ থাকতে পারে। তাহলে প্রশ্ন, স্বরসংগতি যেন কয় প্রকার? উত্তর হচ্ছে চার প্রকার। আবার প্রশ্ন, স্বরসংগতি কয় প্রকার? চার প্রকার। কিন্তু প্রকারভেদগুলো কি তুমি জানো? জানো না। আমাদের জানার আগে জানতে হবে যে চেঞ্জগুলো সাধারণত কী কী ধরনের চেঞ্জ ঘটছে। তাহলে এখানে কোনটি ঘটছিল যেন? পূর্বেরটি। এখানে কোনটি ঘটছিল যেন? পরেরটি। এখানে কোনটি ঘটছিল যেন? মাঝেরটি। আর এখানে কোনটি ঘটছিল? সবগুলো। তাহলে আমরা কয় ধরনের চেঞ্জ দেখলাম? চার ধরনের। স্বরসংগতি চার ধরনের চেঞ্জ আসতে পারে। কোথায় চেঞ্জ আসতেছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে প্রকারভেদ ভাগ করা হয়। এটা মনে রাখতে হবে। আমি একটু পরে আবার এখানে ফেরত আসবো তোমাকে নিয়ে। প্রকারভেদগুলো তাহলে দেখে নিই আমরা। প্রকারভেদগুলো যদি পরের পেজে যেয়ে দেখতে চাই, তো স্বরসংগতি প্রকারভেদে প্রথমে দেখা যাচ্ছে কোথায় পরিবর্তন আসছে, এর উপর ভিত্তি করে স্বরসংগতিকে চার ভাগে ভাগ করা যায়। আমরা অলরেডি জেনে ফেলছি বিষয়গুলো। তার প্রথম ভাগটা যেন কি ছিল? প্রগত স্বরসংগতি। বুলেট জায়গাগুলো খেয়াল করিও। প্রগত স্বরসংগতি, প্রগত মানে তোমার মনে চায় প্রথম প্রথম, প্রগত প্রগত প্রথম প্রথম, বিষয়টা হচ্ছে উল্টা। পূর্বের স্বরধ্বনির প্রভাবে পরের স্বরের পরিবর্তন হবে, খেয়াল করিও। প্রগত স্বরসংগতিতে কি ঘটবে? পূর্বে যে স্বরধ্বনিটা থাকবে সেটা প্রভাবিত করবে, সেটা প্রভাবিত করে পরের ধ্বনিটা চেঞ্জ হয়ে যাবে। পরের ধ্বনিটা যখন চেঞ্জ হবে, যে প্রভাবিত করে তার নামে নাম হবে, যে প্রভাবিত হচ্ছে তার নামে নাম হবে না। মানে যে পরিবর্তন হচ্ছে তার নামে নাম হবে না, যে প্রভাবিত করবে তার নামে নাম হবে। আই মিন জোর যার মূল্য, অতএব যে ঘুরাতে পারবে তার নামে নাম। ইতিহাস কিন্তু আমরা জানি শক্তিশালী মানুষের নামেই ইতিহাস রচনা করে, যে ক্ষমতায় তার নামে ইতিহাস রচনা করে, যে হেরে যায় তার নামে কোনো ইতিহাস থাকে না। তাহলে প্রগত স্বরসংগতি, তাহলে বলো দেখি পূর্বের স্বরের প্রভাবে যখন পরের স্বরের পরিবর্তন হবে, তাহলে নামটা কি হবে? প্রগত স্বরসংগীত। কেননা পরিবর্তন হচ্ছে পরেরকে প্রভাবিত করতেছে পূর্বেরটি, তাই নাম হচ্ছে প্রগত। তাহলে পরাগত এটা টেকনিক্যালি বলা যায়। এবার চেঞ্জ হবে কোনটি বলো দেখি? এবার চেঞ্জ হবে, যেহেতু পরাগত চেঞ্জ হবে পূর্বেরটি, কেননা এবার প্রভাব হচ্ছে পরেরটি। পরের স্বরের প্রভাবে পূর্বের স্বরের পরিবর্তন, এই দুইটাই তোমার সমস্যা। আমার সাথে সাথে পাঁচবার বলতে হবে না, জীবনে তুমি মনে থাকবে না। আমি প্রশ্ন করবো প্রগত, তুমি বলবা কোনটি চেঞ্জ সেটি বলবা। হ্যাঁ, আমি বলবো প্রগত, তুমি বলবা পরেরটি। আমি বলবো পরাগত, তুমি বলবা পূর্বেরটি। আমরা পরিবর্তনগুলো শুধু ধরবো, কারণ তুমি কিন্তু পরিবর্তনটাই তোমার চোখে পড়বে আগে। হ্যাঁ, তাহলে প্রশ্ন, প্রগত মানে কোনটির চেঞ্জ? পরেরটি। পরাগত মানে কোনটির চেঞ্জ? পূর্বেরটি। আবার প্রগত মানে পরেরটি, পরাগত মানে পূর্বেরটি। আর তিনবার বাকি, প্রগত মানে পরেরটি, পরাগত মানে পূর্বেরটি। আর দুইবার বল দেখি, প্রগত মানে কোনটির চেঞ্জ? গুড, পরেরটি। বলো দেখি পরাগত মানে কোনটির চেঞ্জ? পূর্বেরটি। এবার আমি উল্টা বলবো কেননা আমি চেঞ্জ বলবো, তুমি নাম বলবা। সবাই প্রস্তুত? পরেরটি চেঞ্জ হয়েছে, তার নাম কি? চেঞ্জ পরেরটি হয়েছে, বিপরীতটা বলবা, যা বলতে মনে চায় তা বলবা না। পরেরটি চেঞ্জ হয়েছে, তার নাম কি? প্রগত। পূর্বেরটি চেঞ্জ হয়েছে, তার নাম কি? পরাগত। যদি দুইটা বুঝে থাকো তিন নাম্বার যে, কারণ তিন নাম্বার চার নাম্বার তোমার যেগুলো ভুল হবে না, সেগুলো যা মন চায় তাই বলবা। এতক্ষণ যা মন চায় তাই বলা যাবে না, আর এখন যা মন চায় তাই বলবা। মধ্যগত, মধ্য মানে মাঝে, কোথায় চেঞ্জ হবে? মাঝেরটি। আর অন্য অন্য মানে সবগুলো চেঞ্জ হবে, আগেরটাও না পরেরটাও না, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এই চারটা আমি রিপিট করছি তোমার সাথে সাথে। হ্যাঁ, প্রগত মানে কোনটির চেঞ্জ? পরেরটি। পরাগত মানে পূর্বেরটি। মধ্যগত মাঝেরটি। অন্যান্য স্বরসংগতি মানে সবগুলো। আমি যে একটু পরে তোমাকে পরীক্ষা দেব, পরীক্ষার মধ্যে শুধু স্বরসংগতি লিখলে ভুল, সেটি প্রগত স্বরসংগতি নাকি পরাগত স্বরসংগতি সেটি লিখতে হবে।
ওকে আমি সামারি করতেছি সরসংগীতের প্রকারভেদটা। আমি সামারি করার আগে যদি একটু ওয়েবসাইটে যাই, একটু তোমরা দেখো দেশি থেকে দিশি এটাকে তুমি তাহলে এখন কি বলবা, যেহেতু পূর্বের কি পরিবর্তন হয়েছে, এটা কোন গত চ্যাট বক্সে লিখতে দেখি দেশি থেকে দিশি প্রশ্ন চলতেছে, এটি কোন গত সেটি লিখো। তারপর বল দেখি ফিতা থেকে ফিতে কি হয়েছে, আর পরের দুইটার প্রশ্ন করে লাভ নেই, কেননা যে সরু সরায় পারে না সেও পারবে। মহান শক্তি মানে মধ্যগত, আর সবগুলো মানে হচ্ছে অন্যান্য।